after a while either. Though I must admit he struggled though. Shot and pull off the front foot. Turns, we call this a double base hit. He's hit it on the onside field there and just smashes it. So Marcelli. জিজ্ঞেস করবি কে, তারপর আমাকে দিবি। হ্যাঁ চর খাবি, যাকে রেখো ওরে দে। আপনারা স্যার কে চায় জিজ্ঞেস করেছিস? শট দিতে চায় বড় আপা। জি বড়পা। এই তুই এখন আসিস নাই, চলে আয়। আরে তোকে বললাম না, আমার বড় ভাসুরের বড় ছেলের ঘরের নাতি ওর খাতনা। আর আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না, বুঝলি না? তো আমি তো খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি, আমি খুবই ব্যস্ত। আচ্ছা আমি রাতে আসি? রাতে না, রাতে না, এক্ষুনি চলে আয়। খাতনা অবশ্য হয়ে গেছে, তারপরে যদি না আসিস। আচ্ছা আসছি। এই শোন শোন, এই ভালো কাপড় পরে আসবি। হ্যাঁ আর শেভ করেছিস তো? তোর তো আবার সব বদখাসলত আছে, শেভ করে আসবি। আর ওই চটি পরে ড্যাং ড্যাং করে আসবি না, ভালো একটা শু পরে আসবি। আমার শরীরটা তেমন ভালো না, কেমন জ্বর জ্বর লাগছে, মাথা ঘুরছে। খবরদার এইসব অজুহাত তুমি আমাকে শোনাবে না। আজকে যদি না আসিস আমি গিয়ে তোর ফ্ল্যাটে একদম দরজায় তালা বন্ধ করে দিয়ে আসবো। আচ্ছা আসছি আসছি। ভালো জামা কাপড় পরে যাওয়ার দরকারটা? বুঝছি ভাইজান, আপনারে মনে হয় পাত্রী দেখাইবে। আমার উপর রাগ করেন করেন, তবে এত বাস বিচার করেন না। গেলি দেখ থেকে। দেখি তো খেলাটা চলছে নাকি। খুবই খারাপ, একেবারে সিরিয়াস অবস্থা, আজকে কোথাও বেরোতে পারবে না।
বলে দে। এই জাকারিয়া রওনা হয়ে গেছে? জি বড়বাপ, ভাইজান তো আজকাল যাইতে পারবো না। কেন যেতে পারবে না? মনে হয় স্ট্রোক করছে, অনেক কষ্ট করে বাসায় নিয়ে আসছি, তারপর এখন পর্যন্ত আর কোনো নড়াচড়া করতে পারতেছে না, বিছানায় শুয়ে আছে, মনে হয় না আজকে আর কোথাও যেতে পারবো। আপনারা তিন তিনজন বোন থাকতে ভাইজানেরই দশা। দিসি ভাই যা লক করে, খেলা শেষ না হওয়া পর্যন্ত আর আমাদের এখান থেকে উঠতে হবে না। Hey, please, don't. If you want to talk, হ্যালো, কে আসছে? উপরে পাঠাই দেন, উপরে পাঠাই দেন। সর্বনাশ ভাইজান, বড় পানিছে, উপরে আসতেছে, তাই নাকি? চাদরটা দে, চাদরটা দে, তাড়াতাড়ি গায়ে লাগিয়ে দে, লাগিয়ে দে। বাবা ভাইজান, মাথায় তেল দিয়ে দিই, তারপরে চুলটা লেপটা থাকলে চেহারাটা একেবারে মরা মরা লাগবে। না না, দরকার নেই, দরকার নেই। কি অবস্থা এখন? এখন একটু ভালো। তোর স্ট্রোক করেছে? স্ট্রোক? আমি তো রাস্তায় পড়ে গিয়েছি, মাথা ঘুরে পড়ছিল, বেহুশের মতো হয়ে গেছিল। হাত পা কিছু ভেঙেছে মনে হয়, ওই মটমট শব্দ পাইছিলাম। অফিস বমি হয়েছে? না। ও বাঁচা গেল, বমি হলে আর আশা থাকে না। বড়পা, ওই যে গত বছর বাংলাদেশে ইন্ডিয়ার এক ক্রিকেট প্লেয়ার রমন লম্বা মাথায় বল লেগে মারা গেছিল। তাহলে তো সিটি স্ক্যান করাতে হবে। কেন সিটি স্ক্যান করাতে হবে? কেন, আমার তো মাথায় কোনো আঘাত লাগেনি, আমি তো রাস্তায় এমনি এমনি পড়ে গিয়েছিলাম। হাঁটনে নে, ওর তো ওর কেন ডাক্তার দেখাতে হবে? না আমি তো উঠতে পারবো না, আমার অবস্থা খুবই খারাপ, আমি কথা উঠতে পারবো না। ডাক্তার দেখাতে হবে, ডাক্তার হকের সঙ্গে আমার খুব খাতির, গেলে দেখবি অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, তোকে দেখে দেবে। ওর আমি যেতে পারবো না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি, বলো আমি ঠিক আছি। আচ্ছা সত্যি হবে না, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি পারবো, আমি পারবো, আমি নিজেই করবো, পারবো আমি। না পারতে হবে না, আমি অ্যাম্বুলেন্স ডাকছি, আমার কাছে সব নাম্বার সেভ করা। এই দেখো, জোরে নিঃশ্বাস নিন, জিভটা বের করুন। আরো 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 চোখটা উপরে তুলুন, এদিকে তাকান, আসুন। সমস্যাটা কি? জি সমস্যাটা কি? পড়ে গিয়েছিলাম। ওটা তো কোনো সমস্যা না, ওটা তো হলো সিম্পটম, মাথা ঘুরে। সে তো দুই একবার ঘুরেই। ক্লক ওয়াইজ ঘুরে নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ?
না ঠিক মানে সেরকম কিছু না। ভার্টিগো নয় তো? আচ্ছা দুনিয়াটা কি দুলে ওঠে? না মানে ঠিক তেমন না। পড়ে গিয়েছিলেন, ফ্র্যাকচার হয়নি তো? হতে পারে, উঠতে পারছে না তো স্যার, একটা সিটি স্ক্যান করতে দেন। সিটি স্ক্যান নয়, আগে এক্সরে এবং ইসিজিটা করিয়ে নিন, রিপোর্টটা আমাকে দেখিয়ে যাবেন। হঠাৎ করে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। স্যার এখানে তো সব কিছু হয় তাই না? হুম হয়। স্যার কি খাওয়া দাওয়া করবে? হ্যাঁ আগে রিপোর্টটা দেখে নিই তারপর। এখনো বোঝা যাচ্ছে না, সেটাই সমস্যা। টেস্টে ধরা পড়লে ট্রিটমেন্ট তো কোনো সমস্যা না, কয়েকদিন অবজারভেশনে থাকুক, একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, খুব ভালো ঘুম হবে। না মানে স্যার আমার কিন্তু তেমন কিছু হয়নি। না 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 কোনো কথা না, একদম কথা না। ওষুধগুলো চলুক, 13 তারিখে একবার এসে আমাকে দেখিয়ে যাবেন। স্যার 13 তারিখ মানে আনলাকি 13? কেন 13 তারিখ আপনি খান না? আপনার ভিজিটটা দাঁড়া আমি দিচ্ছি। হ্যাঁ আমি আমি দিই না আমি দিচ্ছি। আপনার কথা চিন্তা করতেছিলাম মেজ, ভাইজানের শরীরটা এত খারাপ আর আপনি এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নিলেন না। তুমি বড় বাবাকে চেনো না, তার সমস্ত ব্যাপারে বাড়াবাড়ি, ওর অত্যাচারে তো আমি একেবারে আরো অসুস্থ হয়ে গেলাম। তাই হবে, কোন ডাক্তার দেখালি? যাই না, ওর নাম লেখা আছে দেখো। শোন তুই তো জানিস আমি অ্যালোপ্যাথির ঘোর বিরোধী, আমাদের অসুখ বিসুখে তোর দুলা ভাই বাচ্চারা আমরা সবাই হোমিওপ্যাথি দেখাই। আজ পর্যন্ত তুই কোনো সমস্যা দেখেছিস আমাদের? কোনো কাটা ছেঁড়াও নেই, আর তাছাড়া কোনো সাইড এফেক্ট নেই, দিব্যি আছি। তাহলে তুই আমার সঙ্গে বিকেলে চল, আমি তোকে হোমিওপ্যাথি দেখিয়ে আনি। বেজপা বিশ্বাস করো আমার কিছু হয়নি, তোমাকে বললাম না আমি তেমন ঠিক আছি। তুই তো তা বলবি, তোরা তো আমাকে এক পয়সাও দাম দিস না। বাবা মা বেঁচে থাকতেও কোনোদিন দেয়নি, তুইও দিবি না। আচ্ছা বলতো আমি তোর কে? দেখো দেখি আমি কি তোর মায়ের পেটের বোন নাকি কুড়িয়ে পাবো? বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তুমি খুশি হও তো? আমি যাবো যাবো, চুপ কর তুমি, প্লিজ চুপ কর। ঠিক আছে তোকে আমি নিয়ে যাব। শুন, খুব নাম করা ডাক্তার কাজী মুজিবুর রহমান। আচ্ছা তার কাছে এক মাস আগে নাম লেখাতে হয়, আমার সঙ্গে যদি যাস একবেলাতেই তোকে আমি দেখিয়ে দেবো, আর ওষুধপত্র যা কিছু দেয় সব আমি কিনে দেবো। 10 না 5 না উনি তো একটা মাত্র ছোট ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। এই বস। নাম কি? জাহানারা বেগম।
জিপ দেখি না না সমস্যাটা আমার না আমার ভাইয়ের ও উনি আপনার ভাই জি জাকারিয়া চৌধুরী আমাদের একমাত্র ভাই তাহলে আপনি বসে থেকে উনাকে দাঁড় করিয়ে রেখেছেন কেন ওকে তো বললাম আমি বসতে বসনা ঠিক আছে আমার শুয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ তাই দাঁড়িয়ে আছি ভালোই লাগছে এত শুয়ে থাকতে হচ্ছে কেন আর বলবেন না ওই অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছিল তাহলেই হয়েছে একেবারে শুয়ে দিয়েছে সমস্যা কি ওই আমি পড়ে গিয়েছিলাম হঠাৎ রাস্তায় ও ও অ্যালোপ্যাথির কাজ নয় ঠিক জায়গায় এসেছেন তো ঘুম হয় খুব ডাক্তার সাহেব ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে অ্যালোপ্যাথি ডাক্তারের যা কাজ আপনি তো বোঝেনি আর একটু পরে আনলে তো লাস্টটাই দেখতাম মেরেই ছেড়েছে প্রায় ইয়ে হা করুন আরো 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 জিপটা জিপটা চোখ খুলুন আকাশে তাকান নিচে তাকান পেটে গ্যাস হয় জি জিজ্ঞেস করছি পেটে গ্যাস হয় জি না মাথা ধরে হঠাৎ কোনো দিন কোন দিকে জি কোন দিকে ধরে জি কোন দিকে ধরে আমি তো দিক ভালো বুঝি না উত্তর আপা এটা কোন দিক মা আমা এই দিকের কথা হচ্ছে না মাথার ডান দিকে না বাঁ দিকে জি ডান দিকে জি বাঁ দিকে জি ঠিক করে বলুন মাথার ডান দিকে না বাম দিকে দুদিকে ধরে পেট কামড়ায় এখন তো কামড়ায় না ওই ছোটবেলায় স্কুলে যাওয়ার নাম শুনলে তখন কামড়াতো কেমন করে কামড়াতো পেটের ভেতরটা গুলিয়ে উঠতো এখন তো ঠিক মনে পড়ে না আচ্ছা আপা কি হতো উগলে উঠতো মনে করার চেষ্টা করুন চিনচিন করতো না উগলিয়ে উঠতো চিনচিন কো উগলে উঠতো আমার তো মনে পড়ছে না আপা তোমার মনে আছে নাকি স্মৃতিশক্তি কম ওষুধ রেখে দিচ্ছি মেমোরি শার্প হবে সব কিছু মনে থাকবে কাশি দিন হাঁচি হাঁচি দিন হাঁচি তো আমি দিতে পারবো না পারেন না মানে মানে হাঁচি জিনিসটাই আমার কখনো নেই তাই না আপা বড় চিন্তায় ফেললেন দাঁত তো পরিষ্কার হয় জি না মানে বাউন্সটা ক্লিয়ার হয় ও হ্যাঁ জি হয় আচ্ছা ওষুধ লিখে দিলাম এটা সকালে দুই পুরিয়া রাতে দুই পুরিয়া আর এটা সকালে দুই ফোঁটা রাতে দুই ফোঁটা ঠিক আছে অসুখটা কি সেটা জেনে আপনাকে চার হাত গজাবে ওষুধ লিখে দিয়েছি সমস্যা না কমলে 13 তারিখে আসবেন 13 তারিখে আচ্ছা ঠিক আছে এখন যাই দাম আরো 200 ওষুধের দাম মফিজ তোর চাকরি নট যা বিদায় হ জি হইতেছি অপরাধটা কি জানতে চাস না আমি গরিব মানুষ মানুষের বাড়িতে থাকি এই সাইতের বড় অপরাধ কি ছোট বাবা আয় বদমাশ ভাইয়ার অসুখ আমাকে বলিস নি কেন আমাকে কেন শুনতে হলো অন্য লোকের কাছ থেকে বড় ভুল হয়ে গেছে ছোট বাবা এইবার যদি চাকরিটা থাকে প্রথম খবর আমি আপনারই শুনাম তা ভাইজানের যে অসুখই হোক না কেন যক্ষা কষ এক বদমাস যা ভেতর যা কথা কম ভাইয়া তোমার কি হয়েছে আমি তোমার বোন তোমার খবর জানতে হয় অন্য লোকের কাছ থেকে আমি তোমার কেউ না না অ্যাম্বুলেন্স এসে তোমাকে নিয়ে গেছে আমাকে বলনি কেন শোনো শোনো তুই এত অস্থির হোস নে কিছু হয়নি তেমন কিছু না আমার ঠিক আছি তো আমি কিছু হয়নি মানে বলো তোমার কি হয়েছে কি অসুখ আরে বাবা আমি বই রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর কি মাথা ঘুরে অজ্ঞান হয়ে মৃগী না তো না না মৃগী হতে যাবে কেন চিকিৎসা চলছে তো সব ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব চলছে সব আমি এক্ষুনি থানায় জিডি করবো
আমার একমাত্র ভাইকে খুন করার চেষ্টা চলছে। কেন, আমার আমার কে খুন করতে চাইল? এই যে বললে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এসব ওষুধের সাইড এফেক্ট কি তুমি জানো? বাচ্চা বেরোবে হাত পা ছাড়া, আর মাথা ব্যথার জন্য ওষুধ খাবে লিভার ফুটো হয়ে যাবে। আমার একমাত্র ভাই, আমার একমাত্র ভাইকে মেরে ফেলতে চাইছে। ভাইয়া তুমি সব ওষুধ ফেলে দাও, আমি বলছি সব ফেলে দাও, ওগুলো ওষুধ নয় বিষ। সারা পৃথিবীতে চলছে এখন হার্বাল চিকিৎসা, নিম পাতা বেটে খেলে নাকি 32 রকমের অসুখ ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা ভাইয়া তুমি আমার সাথে এক্ষুনি চলো, আমি তোমাকে আয়ুর্বেদিক ডাক্তার দেখাবো। না 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 প্লিজ প্লিজ, তুই আমাকে এরকম আর বার বিরক্ত করিস না, আমি এখানে থাকি, আমার এখানে খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। ভাইয়া তুমি আমাকে ভালোবাসো না তাই না? তুমি তো ঠিকই বড়পার সাথে গিয়েছো, মেজোপার সাথে গিয়েছো, আমার সাথে যাবে না কেন? আমার সাথে গেলে তোমার কি অসুবিধা? এই আমি এখানে বসলাম, তুমি যতক্ষণ রাজি না হবে আমি ততক্ষণ যাব না। ঠিক আছে তুই এখানে বসে থাক, আমি যাব না। তুমি যাবে না? না যাবে না, না যাবে না। আরে দেখ কান্নাকাটি কি আছে, চল। আদা বসো, তুমি বসো। কি দাঁড়ায় কেন, বসো। এদিক ওদিক তাকাই কি দেখতেছ? ভাবতেছ খোলা আকাশের নিচে চিকিৎসে? কাছে ঘেরা চকচকে চেম্বার না হলে বোধহয় আস্থা আসে না। হ্যাঁ চিকিৎসালয় কি কসমেটিক কেনাবেচার জায়গা যে শপিং মলের মতো সাজাতে হবে? বন্ধ ঘরের মধ্যে কৃত্রিম আলো বাতাস, দম বন্ধ করে কি চিকিৎসা হয়? হয় না। বসো। তা করতে আসা হচ্ছে? এ তো এলিফেন্ট রোড। কি নাম? জাকারিয়া চৌধুরী। বয়স? 38 বছর। আমার ভাই, তিন বোনের একমাত্র ভাই। তোমার ছোট? না বড়। ব্যামোটা কি? সেটা জানতেই তো আশা, ডক্টর মুজিবুর রহমান সাহেব ওষুধ দিয়েছেন, রোগটা কি বলেননি। সেটা কিটা? ও ডাক্তার কাজী মুজিবুর রহমান, মুজিবুর রহমান। ও মুজিবুর, সেটা আবার ডাক্তার হলো কবে? পাড়ায় এত ভালো কবিদাস থাকতে হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে কেন? মেজো আপা জোর করে নিয়ে গিয়েছে, আমি সব ওষুধ ফেলে দিয়েছি। ভালো করেছো। শোনো, ওই যে কান কাটা সগির আছে না, টপ টেরর, ওর মামার হয় উরুষ হুল, তা সিভিল সার্জন তত্ত্ব পা কেটে ফেলাইল। হ্যাঁ তিন দিন অচৈতন্য, আমার কাছে নিয়ে আইল, দিলাম ঠুকে একদলা চব্বন প্রাস। তারপরে কি হলি করতে পারো? আবার পা গজিয়েছে বুঝি। ওই মাখন মাখ না, ওরে বেড়ালে আমার সব ছাগল অর্ধ ক্ষেত খেয়ে ফেলে দিল। দাও দাও দাও, নাড়িটা দাও। যা ভাবেছিলাম তাই, ভারী ব্যামো হয়েছিল? না না, মানে ছোটবেলায় টাইফয়েড হয়েছিল। ঠিকই ঠাউরেছি, 25 বছর আগে। না 20 বছর আগে। ওই হলো একই কথা, প্রাতঃকালে বমি হয়? না হয়, জানতে পারো না। রাতে নিদ্রা? জি হয়। দাঁত কন কন করে? না করে, করে জানতে পারো না। তুমি চিন্তা করো না বাবু, আরাম হবে নি। তোমারে আমি দিচ্ছি জোষ্ঠী মধু, পুরনো ঘির সঙ্গে মেড়ে তিন বেলা খাবা। আর দিচ্ছি কুটজারিষ্ট আর অমৃতারিষ্ট। হ্যাঁ 13 তারিখে আসবা, বুঝেছ? আবার 13 তারিখ? জি। কসু বুঝিস, অনুপান দিতে হবে না, লেবু রস আর মধুর সঙ্গে মিশিয়ে একটুখানি মাড়িয়ে খাবা। ভাত খাবা না, ওল সেদ্ধ কসু সেদ্ধ এইসব খাবা, আর নুন ছোবা না। মাগুর মাছের ঝোল একটুখানি রাঁধি খাতে পারো, আর গরম জল ঠান্ডা করে খাবা। ব্যায়ামটা কি? যারে কই উদুরি, উদ উদ্ধ শ্লেষাও করতে পারো। ভিজিট কত? ভিজিট কবানা ক দর্শন, 299 টাকা,
আর ধরো ওষুধ গিয়ে 101 টাকা সব মিলিয়ে কত হলো 500 টাকা দাও আমি তোর মিলিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এই জাকারিয়াকে দে বাথরুমে আজ 13 তারিখ ডাক্তার কাছে যেতে হবে ওকে বলিস রেডি হয়ে থাকতে আচ্ছা কে ফোন করেছে রে বড় আপা আজ 13 তারিখ আপনারা রেডি হয়ে থাকতে বলছে ভালো কথা মনে করেছিস আজ 13 তারিখ আগে ভাগে ভাগতে হবে হ্যাঁ কোনো সমস্যাই তো দেখছি না পেশেন্টের আমি ওষুধ লিখে দিচ্ছি আর একটা ইনজেকশন এখনই পুশ করে দিন হ্যাঁ আচ্ছা সিস্টার সিস্টার প্লিজ সিস্টার আমার কিছু হয়নি আপনি মেপে দেখেন প্লিজ প্লিজ তাই তো ঠিকই তো মনে হচ্ছে আমি ম্যাডামকে বলে আসি ম্যাডাম আমার কাছে কিন্তু এখন পেশেন্টের পাস ঠিক মনে হচ্ছে আপনি দেখবেন আমি তো দেখে এলাম অনেক চলুন যাই চলুন এই তো উঠে বসেছেন গুড দেখি পাসটা একটা দিন কি ব্যাপার পালস তো আবার বেড়ে গেছে দেখি শুয়ে পড়ুন তো শুয়ে পড়ুন প্রেশারটাও তো বেড়ে গেছে এক কাজ করুন আপনি ইনজেকশনটা দিয়ে দিন তো না না আমি আমি ঠিক আছি আমি তো ঠিক আছি তো ঠিক আছে মানে আপনি জানেন আপনার প্রেশার কত বেড়েছে জি ইনজেকশনটা পুশ করুন না আমি একদম ঠিক আছি আমি আমি একদম ঠিক আছি আমি একেবারে ঠিক আছি কোন পেশেন্টের কি অবস্থা ভালো শুধু ইমার্জেন্সিতে একজন আছে তার বিপি পালস দুটোই বেশ উঠানামা করছে
এই যা বসুন না না ঠিক আছে বেটার আমি ওকে একটু দেখে আসি কি অবস্থা কেমন আছেন জি ভালো ঠিক আছে দেখি পালস তো ঠিকই আছে জি প্রেসারটা একটু দেখি সব তো নরমাল আমার মনে হয় আমি এখন বাড়ি যেতে পারি দেখি ডক্টর সুস্মিতা কি বলেন সিস্টার ওনাকে ডাকো ম্যাডাম শিয়াব স্যার আপনাকে একটু যেতে বলেছেন তাই না কি ব্যাপার আমি তো সব ঠিক পাচ্ছি ঠিক পাচ্ছেন দেখুন কি অবস্থা কেমন লাগছে কি বলছেন আপনি পালস তো বেড়ে গেছে আমিও তো কম পাই ম্যাডামই বেশি পাচ্ছেন আমার মনে হয় আমি ডায়াগনোসিস করতে পেরেছি পেরেছেন চলুন বলছি আপনি শুয়ে পড়ুন আসুন কি বুঝলেন বলুন তো বুঝতেই পারছেন পুরুষ মানুষ আপনি ওর হাত ধরতেই ওর পালস বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ভালো লাগা কারণ ও আপনাকে পছন্দ করে কি আর কি করছেন শিয়াম তার থেকে বলুন এখন কি করব আরেকদিন রাখবো অবজারভেশনে মাথা ঘুরে নাকি পড়ে গিয়েছিল আমার মনে হয় একদিন রাখলে ভালো হয় আপনি বেটার ওকে একবার জিজ্ঞেস করুন কেমন আছেন জি ভালো শুনুন আপনি ইচ্ছে হলে ভর্তি হতে পারেন আবার ওষুধ লিখে দিচ্ছে বাসায় চলে যেতে পারেন দুদিন পরে এসে দেখা করলেই হবে মানে অসুখটা কি ধরতে পেরেছেন একটু কনফিউজ তাহলে তো সমস্যা অসুখ ধরতে পারলে তো এর চিকিৎসা আছে কিন্তু না ধরতে পারলে তো অনেক সমস্যা থাকি দুটো দিন আপনার অবজারভেশনে থাকি ঠিক আছে আমি আপনার ভর্তির ব্যবস্থা করছি থ্যাংক ইউ শুয়ে পড়ুন থ্যাংক ইউ ঠিক আছে জি এই তো আছি আছেন হাতটা দেখি কেমন দেখলেন পালস অনেক বেশি জি আপনি কি করেন না তেমন কিছুই না মানে যা করতে চেয়েছিলাম করা হয়নি
কি ভেবেছিলেন আপনি আপনি মানে ওই ছবি টবি করব ভেবেছিলাম একটু অন্যরকমের ছবি ভেরি ইন্টারেস্টিং আমারও ছবির প্রতি দুর্বলতা আছে তাই নাকি জি বাড়িতে আপনার কে কে আছে একটা ছেলে মফিজ আপনার ছেলে আর না আমি তো বিয়ে করিনি বিয়ে করেননি না কেন মানে করা হয়নি সময় মতো ওই যে বললাম না ছবি টবির বিষয়ে ওইসব নিয়েই বেশ তো ছবি করবেন ছবি করবেন বিয়ে করবেন কোথাও তো কোনো মানা নেই না জি কি ধরনের ছবি করবেন ভেবেছেন আর কি স্ক্রিপ্ট রেডি আছে দুটো স্ক্রিপ্ট রেডি আছে আর আইডিয়া লেভেলে দু তিনটে আছে তাহলে তো বেশ ভালো দেরি না করে আপনি কাজে নেমে পড়ুন হ্যাঁ ভাবছি নেমেই পড়ব এখন না নামলে দেরি হয়ে যাবে পরে আর কিছুই হবে না শুরুটাই তো আসল শুরুটা করুন দেখবেন পরে সব ঠিকঠাক মতো হয়ে গেছে আপনার পালস তো ঠিক আছে নরমাল জি এক কাজ করি আপনাকে রিলিজ করে দিই হ্যাঁ এক কাজ করুন আমার কার্ডটা রাখুন আর আপনার ফোন নাম্বার আর ঠিকানা তো এখানে আছেই আপনার ওদিক দিয়ে যাব চলুন আপনাকে পৌঁছে দিই জি